আমরা গত 19 তারিখ থেকে এখানে খর্দা স্পোর্টস একাডেমি আয়োজিত যে আন্ডার 13 যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে এটিকের পক্ষ থেকে এখানে অংশগ্রহণ করতে এসেছি। এখানে 8খানা টিম অংশগ্রহণ করছে, কিন্তু যে অ্যারেঞ্জমেন্ট স্পেশালি পিনাকি যে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের যে ম্যাচ এক্সপোজার তার সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেটা ও করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই টুর্নামেন্টে হারা জেতাটা বড় কথা নয়, কিন্তু কতগুলো ছেলে উঠে আসবে এটা একটা বড় ফ্যাক্টর। আমি এটিকে আন্ডার 13 কোচ জয়ব্রতা ঘোষ এবং তনুময়দা আমার সাথে আছে। আমরা সবার আগে ধন্যবাদ জানাই অর্গানাইজিং কমিটিকে এই বাচ্চাদের এই খেলা অর্গানাইজ করবার জন্য। সারা ভারতবর্ষ এখন গ্রাসরুটের জন্য তাকিয়ে আছে, আমরা সবাই তাকিয়ে আছি যে বাচ্চাদের কী করে ডেভেলপ করে আমাদের ভারতবর্ষকে সেটাকে সার্ভিস দেওয়া যায়। তাই এই টুর্নামেন্ট এটি একটি দিক, এই টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য অনেক বাচ্চারা খেলার সুযোগ পাচ্ছে। এখান থেকে ভালো ভালো ট্যালেন্ট যাদের চোখে পড়ছে তারা হয়তো পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারবে, আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। তো এই সব টুর্নামেন্ট যারা অর্গানাইজ করে আমরা তাদেরকে সবসময় সাধুবাদ জানাই। পিনাকিদাকে আমরা পেয়েছি এখানে এসে, ওনার অক্লান্ত পরিশ্রম আমরা দেখছি রোজ, এবং ওনার টিম যেভাবে কাজ করছে আমরা এই টুর্নামেন্টের আরও সাকসেস হবে সেটা আমরা কামনা করছি।